শুভ বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন 4 নং তেলিহাটি ইউনিয়ন পরিষদের আলোকিত মেম্বার জনাব নাসিরুদ্দিন সাহেব। আমি নাসির ভাই, আপনাকে আমার টেবিল টক শোর মাধ্যমে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফোরাত ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, উনি স্যাটেলাইটের মাধ্যমে যে কথাটা তুলে ধরেছেন এই শুভ বিকালবেলায়, উনি আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া যতগুলি আছেন বাংলাদেশের মধ্যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তার সাথে আমাদের যতগুলি প্রিন্ট মিডিয়া আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং অনলাইন চ্যানেল যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তো সেক্ষেত্রে আমি আমার স্যাটেলাইটের মধ্যে আপনারা যারা উপস্থিত আছেন শুদ্ধি দর্শক শ্রোতা, আমার স্যাটেলাইটের ভিতরে এবং স্যাটেলাইটের বাইরে যারা আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরাদ ভাই, একটি কথা না বললে নাই নয়, এখানে আপনারা আলোকিত মানুষ হিসাবে আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা 2016 সালে নাসির ভাইকে ক্যান্ডিডেট হিসাবে পাস করিয়েছেন, আমার স্যাটেলাইটের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আমার স্যাটেলাইট থেকে যাদেরকে এখানে উপস্থিতভাবে পেয়েছি তাদের কথা না বললে নাই নয়, যারা এখানে উদ্দীপনা দিয়ে আপনারা আমাদের নাসির সাহেবকে পাস করিয়েছেন। সেখান থেকে এখানে আছেন আলহাজ আফাসউদ্দিন চাচা, আমার বাবার সমতুল্য মানুষ, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে, চাচার দীর্ঘ জীবন কামনা করি। এবং আমাদের আলোকিত মানুষ হিসাবে আছে আমাদের শহীদ ভাই, শহীদ ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এলাকার জনগণ হিসাবে। এবং আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন হাফেজ লুৎফুর রহমান লালন সাহেব, আমাদের প্যাশিমাম মসজিদের এবং হাফেজ, যিনি রোজ হাসরের ময়দানে 40 জন মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। তবে একজন আমি ছোট সাংবাদিক হিসাবে আপনার কাছে একটু তশকিল করব যে আপনার একটা ক্ষমতা আছে যে রোজ হাসরের ময়দানে 40 জনকে নিয়ে যাবেন, যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে যাবেন। হ্যাঁ, যদি আমি আপনার মতো যদি একটা নগণ্য হতে পারি, একটা নগণ্য পার্সন বা একজন সাংবাদিক হতে পারি, রোজ হাসর আপনার কাছে আমার একটা দাবি থাকবে 40 জনের মধ্যে আমার জন্য একটু তশকিল করবেন। এবং আমি আলোকিত মানুষ হিসাবে এখানে পেয়েছি আমার শ্রদ্ধেয় ভাই রফিক ভাইকে পেয়েছি, এবং আমার আলোকিত মানুষ হিসাবে এখানে আমি পেয়েছি ফারুক ভাইকে, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে আমার ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এখানে আছে আজিজ ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং কবি ভাই আছে, কবি ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এখানে হাসান চাচা হাসানকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের আলোকিত মানুষ হিসেবে আছে আজিজ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কবি ভাই আছেন এবং হাসান চাচা আছেন, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আছেন, রুবেল ভাই আছেন, বাবা করে এখান থেকে জনগণের রায় স্বতঃস্ফূর্তভাবে যারা আপনারা কোঅপারেশন দিয়ে পাশ করেছেন, এবং আমাদের শ্রদ্ধেয় রফিক চাচা এবং সাইফুল ইসলাম ভাই আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন। যাদের নাম আমি বলেছি তাদেরকে ছাড়া এখানে আপনারা আমাদের ছোটো ভাই থেকে শুরু করে যারা ইয়াং জেনারেশন আছেন, যারা আপনারা স্যাটেলাইটের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কারণ আপনারা যদি আজকে যদি কোঅপারেশন না দিতেন তাহলে আমরা আলোকিত মানুষ হিসেবে আমরা নাসির ভাইকে পেতাম না। আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের নাম উল্লেখ করেছি তাদের সহ, এবং যাদের নাম উল্লেখ করতে পারি নাই আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনারা যারা বাংলাদেশ মাটি মানুষের জনসেবক আছেন আপনাদেরকে আমি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আপনারা উদ্দীপনা দিয়েছেন বিধায় আমরা পেয়েছি, এবং তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা আজকে আমাদের এলাকার উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে গণমাধ্যম যারা আছেন মানুষ যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারে ধারাবাহিকতা রাখার জন্য আমি টেবিল টক শোয়ের মধ্যে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার স্যাটেলাইটের মাধ্যমে নাসির ভাইকে। নাসির ভাই, আমি আপনাকে একটু কথা প্রসঙ্গে আমি একটু চলে যাচ্ছি, আমি সাংবাদিক ফরহাদ, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনি যখন ইলেকশন করলেন, হ্যাঁ প্রথম যখন আপনি ইলেকশনে আসলেন সেটা আপনি কত সালে দিকে আসলেন? 2016 সালে যখন আপনি ইলেকশনের মধ্যে আসলেন তখন আপনি টোটাল ভোটার সংখ্যা কত ছিল? প্রায় 7,000 আর কি, 6,000 6 থেকে 7,000 সামথিং ছিল আপনার সাথে ভোটার সংখ্যা। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যখন আপনি 6 থেকে 7,000 ভোটার ক্যান্ডিডেট নিয়ে যখন আপনি পাশ করে ভোটার সংখ্যা ছিল তখন আপনার সাথে টোটাল ক্যান্ডিডেট কতজন ছিল? টোটাল ক্যান্ডিডেট ছিল 12 জন। 12 জন ক্যান্ডিডেট ছিলেন, 12 জন ক্যান্ডিডেটের মধ্যে আপনি যার সাথে প্রতিদ্বন্দ্বী করেছেন মানে সেকেন্ড পার্টি, ওনার নামটা কী ছিলেন? রাজবিল্লা। একজন অ্যাডভোকেট রাজিবুল্লাহ সাহেবকে আপনি কত ভোটের ব্যবধানে হারিয়েছেন? প্রায় 200 ভোটের ব্যবধানে হারিয়েছেন। যখন আপনি রাজিবুল্লাহ সাহেবকে যখন 200 ভোটের ব্যবধানে যখন হারিয়েছেন তখন আপনার মার্কাটা কী ছিল? আমার মার্কা ছিল মোরক মার্কা।
মোরাক মার্কা ছিল ভিউয়ার্স, যে কথাটা না বলে নাই নয়, এমন একটা মার্কা উনি পেয়েছেন। আপনারা জানেন সকালবেলা যদি মোরক যদি না ডাকে তাহলে আমরা ফজর নামাজ পড়তে পারি না, এবং যার যার ধর্ম নিয়ে তার তার উপাসনার ক্ষেত্রে ডেকে যায়। প্রথমেই আমাদের এই যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, মানুষকে কোঅপারেশন দেওয়ার জন্য প্রথম একটি মোরগেই ডেকে মানুষকে মসজিদের দিকে আহ্বান করে নিয়ে আসে। এই যে একটা আলোকিত মানুষ হিসাবে নাসিবের যে মার্কাটা পেয়েছেন, আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি মোরগ পোতি নিয়ে, প্রত্যেক নিয়ে উনি পাশ করেছেন এবং এমন একটি মার্কা নিয়ে আসছেন যে আমাদের সবাইকে ঘুমাতে উৎস উদ্দীপনা দিয়ে দেয় যে মসজিদের দিকে তোমরা চলে আসো, মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে চলে যা উপাসনার দিকে, যার যা ধর্ম নিয়ে তারা তারা আছে, দল বল নিরপেক্ষভাবে সবাই আপনারা কোঅপারেশন দিয়ে ওনাকে পাশ করে যাচ্ছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে নাসির ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ব্রাইট নিউজ 9 চ্যানেল থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি একজন আলোকিত মানুষ হিসেবে আপনাকে পাওয়ার জন্য, এবং তার ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আপনি মোরক প্রতিক্রিয়া যখন পাশ করলেন। আপনার কাছে আমার একটি প্রশ্ন না রাখলে নাই হয়, আমি সাংবাদিক ফরাদ আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যখন আপনি ইলেকশন 2016 করবেন চিন্তা ভাবনা করেছেন, হ্যাঁ, সেই সুবাদে কারো না কারো একটা উৎসুদ্দীপনা লাগে, হ্যাঁ, সেক্ষেত্রে উৎসুদ্দীপনাটা এটা এলাকার জনগণ হতে পারে, এটা মনে করেন যে আমাদের রাজনীতি নেতা কর্মীরা হতে পারে, বা হতে পারে যে আপনার পরিবারবর্গ হতে পারে, সবচেয়ে বেশি আপনি উৎসুদ্দীপনাটা নাসিব আপনার কার কাছ থেকে পেয়েছেন? আসলে আমি উৎসুদ্দীপনাটা আসলে সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছি। যখন আমি নির্বাচনের যখন নাম নিয়েছি, এর পূর্বে যখন যারা অনেকে নির্বাচন করবে বলে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, সেই মুহূর্তে আমার এলাকার অনেক লোকজন মুরব্বীরা আছেন, সমাবেশে অনেকে আছেন, যে যারা নির্বাচন করতেছে তাদেরকে ভোট দিয়ে পাশ করে কী হবে এবং তাদের যে আচরণ সম্বন্ধে চরিত্র সম্বন্ধে তাদের অনেকে জানা আছে। সেই হিসাবে একদিন স্টলে বসে আমাকে বললো অনেক কয়েকজন মুরব্বী যে নির্বাচন করার জন্য, আমি বললাম আমার তো টাকা পয়সা নেই, আমি কোথায় কেবে নির্বাচন করবো, টাকা পয়সা লাগবে না, তারাই দিবে। সেই হিসাবে কয়েকজন মুরব্বী আমার ডান পাশে আছে আবাসদি ভাই, উনি আমাকে বললো যে তুমি মাঠে ঘুরে দেখো তোমার অবস্থান কী। তখন আমি আস্তে আস্তে মাঠে ঘুরতে ঘুরতে দেখি যে আমার অবস্থান ভালো এবং জনগণ আমাকে চায়, সেই হিসাবে এবং তারা উপলব্ধি করতে পারছে যে কয়েকজন প্রার্থী আছে, 12 জন প্রার্থীর মধ্যে সুশিক্ষিত এবং সামাজিকভাবে এবং ন্যায় নিষ্ঠা এবং সকল দিকটাই আমি তাদের কাছে গ্রহণযোগ্য, সেই হিসাবে সবাই আমাকে বলছি নির্বাচন করার। আমি বলবো যে আদর্শ সমাজসেবক হিসাবে আপনারা যেভাবে কোঅপারেশন দিয়েছেন, উনি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, বাংলাদেশে খেটে খাওয়া মানুষ থেকে আপনারা যারা উৎসুদ্দীপনা দিয়েছেন, তৃণমূল মানুষ থেকে শুরু করে অনারেবল পার্সন পর্যন্ত আপনারা ভিআইপি পার্সন যারা আছেন, সম্মানিত ব্যক্তি আছেন, সবার কথা উনি তুলে ধরেছেন। উনি বলতে চেয়েছেন যে স্যাটেলাইটের মাধ্যমে উনি যে কথাটা তুলে ধরেছেন, উনি বলতে চাচ্ছেন যে উনি যখন 2016 যখন নির্বাচনে যখন আসছেন সবচেয়ে বেশি উৎসুদ্দীপনা পেয়েছেন আপনাদের 3 নম্বর থেকে, আপনাদের এলাকার জনগণের পক্ষ থেকে। আমি ভিউয়ার্স আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনারা উৎসুদ্দীপনা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আদর্শ প্রেমিক হিসাবে, হ্যাঁ, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, এবং সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের আলোকিত মানুষ হিসাবে আপনারা সিলেকশন করেছেন। 12 জন আপনি একটা জিনিস চিন্তা করেন যে ফুটবল খেলার ফাইনাল খেলাতে 12 জন প্লেয়ার ছিলেন, 12 জন প্লেয়ারের মধ্যে সর্বশেষে 2 জন প্লেয়ারের সাথে হার্ট কন্টেস্ট হয়েছে। আমরা তখন বিশ্বকাপের মধ্যে দেখি যে বিশেষ করে চাচা এক সময় মনে করেন যে আপনারা, আমি বিশেষ করে একটু পিছনের দিকে যাচ্ছি, যেমন আলহাজ আফাসউদ্দিন চাচার কথা আমি যদি বলি, আলহাজ আফাসউদ্দিন চাচাদের যে প্রিয়টা গিয়েছিলেন তখন ম্যারাডোনাকে টিভির মধ্যে দেখার জন্য বাংলাদেশ টেলিভিশন বলতে একটা গিয়েছিল, হ্যাঁ, বা পেলের মতো একজন প্লেয়ারকে দেখার জন্য বাংলাদেশ টেলিভিশন একটাই ছিল, বা ছুটির ঘন্টা বা সবুজ সাথীর মতো একটা ছবি দেখার জন্য বাংলাদেশ টেলিভিশন একটাই ছিল। তো এই জন্য 7 গ্রামের মানুষগুলি তখন একত্র হয়ে একটা টেলিভিশনের মধ্যে আবদ্ধ হতো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে, আজকে আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সব জায়গাতে আমাদের টেলিভিশন আছে, এবং শুধু বাংলাদেশ টেলিভিশন নয়, এবং বিভিন্ন মিডিয়াগুলি আছেন। আমরা সমস্ত মিডিয়ার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, আলোকিত মানুষ হিসেবে আমরা পেয়েছি সনাম ধর্ম বাংলাদেশ মাটি মানুষের নেতা হিসেবে আমরা পেয়েছি নাসিরউদ্দিন সাহেবকে, 3 নং ওয়ার্ডের একজন জনগণ হিসাবে পাশ করেছেন, এবং পাশ করার পিছনের মধ্যে লাস্ট 12 জন যে ক্যান্ডিডেট ছিল, তা লাস্ট ক্যান্ডিডেটের মধ্যে পরবর্তীতে দেখা গেল যে উনি অ্যাডভোকেট রাজীব বিল্লা সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। ফিল্ডের মধ্যে আমি যদি বলি যে আমরা যখন বিশ্বকাপ খেলা যখন অংশগ্রহণ করি তখন দেখতে পারি যে 12টা টিম বা 30টা টিম এরকমভাবে আসে, 40টা টিম আছে, অবশেষে কিন্তু ফাইনাল রাউন্ডে কিন্তু 2 জন প্লেয়ারে থাকে।
ঠিক আছে, দুইটা টিমে থাকে। তো সেখান থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ফাইনাল রাউন্ডের মধ্যে আমরা পেয়েছি অ্যাডভোকেট রাজীব বিল্লা সাহেবকে এবং নাসিরউদ্দিন ভাইকে আমরা পেয়েছি। অবশেষে আমি যে কথাটা বলতে যাচ্ছি যে আপনারা জনগণ এবং উদ্দীপনা দিয়েছেন, অবশেষে নাসিরে এলাকার জনগণের রায়ে আপনাদের রায় উনি 2016 সালে পাশ করেছেন, একমাত্র আপনাদের অবদান উনি স্যাটেলাইটকে তুলে ধরেছেন। এবং আমি নাসির ভাইয়ের পক্ষ থেকে নাসির ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আলোচিত মানুষ হিসেবে নাসির ভাই পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি যে কথাটা তুলে ধরতে চাচ্ছি যে এই কথাটা হচ্ছে যে ফাইনাল রাউন্ডের মধ্যে আমরা দেখেছি দুজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে আছেন, সেটা হচ্ছে যে একজন হচ্ছে অ্যাডভোকেট রাজীব বিল্লা আর একজন হচ্ছে নাসির শেখ। হ্যাঁ, তো এখানে আমার ফাইনাল রাউন্ডের মধ্যে লাস্টে দেখতে পেলাম যে নাসির ভাই আমাদের অ্যাডভোকেট রাজীব বিল্লা সাহেবকে আপনি মোড়ক প্রতীক নিয়ে ফাইনাল রাউন্ডের মধ্যে যেরকম পেলে অথবা যদি বলি যে পেলে অথবা যদি আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার ছিলেন আপনার পেলে, উনি জীবনে 1841 খেলা এবং সংগ্রহণ করে 1743 গোল করে বিশ্ব রেকর্ড করেছেন এবং আপনি জানেন পরবর্তী স্থানটা দখল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা যিনি আর্জেন্টিনার প্লেয়ার ছিলেন। হ্যাঁ, তো আমরা ফাইনাল রাউন্ডের মধ্যে লাস্টে এসে আমরা দেখতে পেলাম আপনারা ম্যারাডোনা এমনভাবে বুট দিয়েছেন, এমনভাবে আলোকিত মানুষ হিসেবে আপনারা ওনাকে তৈরি করেছেন, আপনাদের রায়ের মধ্যে অবশ্যই উনি উত্তীর্ণ হয়েছেন এবং এলাকার জনগণের রায়ে স্বতঃস্ফূর্তভাবে পার করেছেন। তো সেক্ষেত্রে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে নাসির ভাইকে আমি একটি ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য যে নাসির ভাই যে জিনিসটা ফিল্ডের মধ্যে দেখিয়েছেন ওনার ফাইনাল রাউন্ডের মধ্যে উনি অ্যাডভোকেট রাজীব বিল্লা সাহেবকে প্লান্টিক শট মেরেছে, 200 প্লান্টিক শট মেরেছে, যে 200 প্লান্টিক শট বরাবরই আপনি গোল পোস্টের মধ্যে দিয়েছেন এবং 200 প্লান্টিক শটের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন 200 ব্যবধান নিয়ে উনি মোড়ক প্রতীক নিয়ে পাশ করেছেন। এই যে আপনারা 200 প্লান্টিক শট আপনারা জিতে দিয়েছেন এটা একমাত্র জনগণের অবদান, জনগণ 200 প্লান্টিক শটের মাধ্যমে আমরা অবশেষে দেখেছি যে আমরা অ্যাডভোকেট রাজীব বিল্লা সাহেবকে হারিয়ে এবং 11 হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে 200 ব্যবধানে আমাদের শ্রদ্ধেয় নাসির ভাই পাশ করেছেন। আমি আমার গণমাধ্যম থেকে, শুধু আমার গণমাধ্যম নয় বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছেন এবং প্রিন্ট মিডিয়া আছেন এবং অনলাইন চ্যানেল আছেন প্রত্যেকটা চ্যানেল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ মাটির মানুষ হিসাবে আপনারা জনগণের রায় স্বতঃস্ফূর্তভাবে 200 ব্যবধানে মোড়ক প্রতীক নিয়ে পাশ করেছেন, পাশ করানোর জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সাংবাদিক ফরাদ ভাই নাসির ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এলাকার জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নাসির ভাই, আমি আপনার কাছে একটি কথা বলতে চাচ্ছি, যখন আপনি পাশ করেছেন, হ্যাঁ, পাশ করার পর থেকে আপনার অনুভূতিটা কেমন লাগলো? আসলে আমি পাশ করার পরে আমার অনুভূতিটা এটাই যে আমাকে যেভাবে সাধারণ মানুষ, এলাকার মানুষ যেভাবে ভোট দিয়ে আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটুকু আমি কতটুকু পালন করতে পারবো এবং আমি নিজেকে নিজে অনেক মানে দায়িত্বশীল মনে করছি, কারণ ওনারা যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এলাকার কাজ করার জন্য, এলাকার সাধারণ মানুষের পাশে থাকার জন্য, সুখে দুঃখে হ্যাঁ তাদের সাথে থাকার জন্য, আমি সেই দায়িত্বটুকু কতটুকু পালন করতে পারবো এটা নিয়ে আমি সবসময় ভাবতে থাকি আর কি। খুব ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাব আমাদের চলে আসছেন, উনি যে কথাটা স্যাটেলাইটকে তুলে ধরেছেন, আপনারা ওনাকে উৎসুদীপনা দিয়েছেন বিধায়, উনি জনগণের রায়ে স্বতঃস্ফূর্তভাবে পাশ করেছেন, তার একটি প্রমাণ হচ্ছে যে 2016 সালে আমরা আলোকিত মানুষ হিসেবে জনগণের রায়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা নাসির ভাইকে বিপুল ভোটে অর্থাৎ 200 প্লান্টিক শটের বিনিময়ে উনি নাসির বিল্লা সাহেবকে মোড়ক প্রতীক নিয়ে জনগণের রায় স্বতঃস্ফূর্তভাবে পাশ করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নাসির ভাই আপনি বিপুল ভোটে পাশ করার জন্য এবং তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমার আলোকিত চাচা থেকে শুরু করে এখানে যারা উপস্থিত আছেন আপনারা গণমাধ্যমকে যেভাবে নাসির ভাইকে যেভাবে উৎসুদীপনা দিয়েছেন আপনারাই হচ্ছেন আমাদের মূল প্রতীক, আপনাদের হচ্ছে আমাদের মূল প্রতীকের মোড়কের ডাকে সাড়া দিয়েছেন। তো সেইভাবে মোড়ক যেভাবে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে সবাইকে মসজিদে দিকে আহ্বান করে দেয় এবং নামাজি হোক বে নামাজি হোক সবাইকে একটা সংকেত দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আপনারা আলোকিত মানুষভাবে আপনারা যখন উৎস উদ্দীপনা দিয়েছেন, আপনারা যখন ভোট দিয়েছেন, আপনাদের রায়ে 200 প্লান্টিক শটের বিনিময়ে উনি অবশেষে মোড়ক প্রতীক নিয়ে অ্যাডভোকেট বিল্লা সাহেবকে হারিয়ে বিপুল ভোটে জয়ের মালা ছিনিয়ে নিয়ে আসছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে নাসির ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি বিপুল ভোটে 200 ব্যবধানে পাশ করেছেন এবং তার সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এলাকাবাসী যারা আছেন, মুরব্বী জনা যারা আছেন এবং আমার খেটে খাওয়া মা বোন যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরহাদ, আমার গণমাধ্যম থেকে আমি স্যাটেলাইট থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত মানুষ হিসাবে। আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে স্যাটেলাইট
ডক্টর লেসকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে কথাটা তুলে ধরেছেন, আমরা গণমাধ্যম তখন একটু আলোকিত হই যখন আমাদেরকে গণমাধ্যমকে যখন একটু উৎস উদ্দীপনা দেওয়া হয়, যেরকম আপনারা উৎস উদ্দীপনা দিয়ে নাসির ভাইকে আপনারা পাশ করেছেন। আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা গণমাধ্যম থেকে নাসির ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনারা যারা এখানে বাংলাদেশ মাটির মানুষের আদর্শ প্রেমিক আছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আলোকিত মানুষ হিসেবে আপনাদেরকে পেয়েছি, তার একটি প্রমাণ আপনাকে দিয়ে দিয়েছেন। আমি আরেকটা জিনিস নাসির ভাই আপনাকে ব্যক্তিগতভাবে আমি আপনার কাছ থেকে একটি জিনিস আমি জানতে চাচ্ছি, যখন আপনি 2016 সালে যখন পাশ করেছেন তখন আপনাদের 12 জন মেম্বার ছিলেন, তার মধ্যে হচ্ছে সংগৃহীত মহিলা আসন হচ্ছে 3 জন এবং পুরুষ হচ্ছে 9 জন। আপনি কিন্তু বাংলাদেশ গ্যাসের পক্ষে একজন সরকারি অফিসার ডিটারমাইন্ড। আপনি যেদিন কালে মনে করেন যে আমাদের ইউনো ম্যাডামের কাছ থেকে যখন আপনি শপথ গ্রহণ করেছেন তখন থেকে আপনি বাংলাদেশ গ্যাসের পক্ষে একজন সরকারি অফিসার। এখন আমরা যদি আমেরিকা, রাশিয়া, কানাডা অথবা ঢাকার মতো দেশ বা নোয়াখালীর মতো দেশ বা যে কোনো একটা এলাকা বা যে কোনো একটা জেলা থেকে বা বহির্বিশ্ব থেকে যদি আমরা যদি অনলাইনে যদি আমরা 4 নং তেলিহাটি ইউনিয়ন পরিষদ সম্পর্কে 3 নং ওয়ার্ডের মেম্বার কে আছেন ওনার সম্পর্কে যদি আমি জানতে চাই, আমরা ডিরেক্টলি আমরা অনলাইন থেকে পেয়ে যাচ্ছি। কী জন্য? উনি শপথ গ্রহণ করেছেন একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের কাছ থেকে 2016 সালে। উনি একজন গণমানুষের নেতা হিসাবে আসছেন, মানুষের সমাজসেবক হিসাবে আসছেন, সরকারের রায়ে উনি শপথ গ্রহণ করেছেন ইউনো ম্যাডামের কাছ থেকে, ইউনো স্যারের কাছ থেকে। যখন ওই ইউনো স্যারের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন উনি কয় মিনিটে কত সেকেন্ডে এবং কত ভোটের ব্যবধান উনি পাশ করেছেন এবং ওনার সাথে প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন, অবশেষে উনি শপথ গ্রহণ করার পর থেকে বাংলাদেশ গ্যাজেটভুক্ত হয়ে গেছে, এখন একজন সরকারের প্রতিনিধি হিসেবে নাসির ভাই আপনি আছেন। আপনাকে আমি গণমাধ্যম থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক পরাগ ভাই, ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের বাংলাদেশের যতগুলি সোশ্যাল মিডিয়া আছে, অনলাইন চ্যানেল আছে, প্রতিটি থেকে আমি সাধুবাদ জ্ঞাপন করছি, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে। তো সেক্ষেত্রে ইউ নো বেটার দেন মি, আপনি একটা জিনিস আমাকে ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি যখন পাশ করেছেন, হ্যাঁ, প্রশাসনের থেকে আপনি এই জিনিসটা আপনার ওয়ার্ড সম্পর্কে একটা ভালো ধারণা আছে, 3 নং ওয়ার্ডে আপনি যখন শপথ গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করার পরে আপনি এলাকার মধ্যে বাল্যবিবাহ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এই জিনিসটা কতটুকু দমন হয়েছে এবং কতটুকু আছে সেই ব্যাপারটা আপনি একটু গণমাধ্যমকে তুলে ধরবেন। শ্রদ্ধা নাসির ভাই, আমাদের আসলে স্থানীয় সরকারের মাঝে লোকালিটি বিশেষ করে জেলা প্রশাসক এবং টিউনু ওনারই আমাদেরকে সহযোগিতা বেশি করেন। আর বিশেষ করে আমাদের শ্রীপুরের মাঝে আমি যখনই কোনো সমস্যায় পড়েছি টিউনু ম্যাডামকে যখনই আমি স্মরণ করছি ছিল সাথে সাথে আমাদেরকে সহযোগিতা করেছি। ভিউয়ার্স, উনি যে কথাটা শুনতে সক্ষম হয়েছে, উনি যে কথাটা তুলে ধরেছেন গণমাধ্যমকে এবং আপনাদের সামনে যে কথাটা তুলে ধরেছেন, উনি যে কোনো একটা ব্যাপারে যখন করাপশনের ব্যাপারে যদি উনি এলাকার মধ্যে দেখতে পেয়েছেন, বিশেষ করে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন উনি প্রশাসন বিভাগকে। বর্তমানে আমাদের ইউনো ম্যাডাম আছেন, উনি ইউনো ম্যাডামকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং জেলা প্রশাসক যিনি আছেন এবং থানার কর্মকর্তারা যারা আছেন ওসি সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, বিশেষ করে 100% অ্যাচিভমেন্ট দেওয়ার জন্য। আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি আসার পরে আপনার মাদকের ব্যাপারটা কতটুকু দমন হয়েছে সেই কথা নিয়ে। মাদক মানে এখানে যখন আমাদের জন যে শেখ হাসিনা যখন মাদকের উপর যখন আইন চ্যালেঞ্জ করেছেন তখন থেকে মোটামুটি মাদক এখন 95% ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছে। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, উনি যে কথাটা তুলে ধরেছেন উনি গণমাধ্যমকে, উনি স্যাটেলাইটের মাধ্যমে তুলে ধরেছেন যে আগে যেরকম একটা মাদকের একটা আঁকড়া ছিল সেটা প্রায় 90-95% দমন করতে সক্ষম হয়েছে এবং প্রশাসন অত্যন্ত সোচ্চার এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার এটা চ্যালেঞ্জের একটা ঘোষণা করেছে মাদক ইত্যাদি বাল্য বিবাহকে আপনি একটা জিরো টলারেন্স অবস্থা নিয়ে আসার জন্য। একজন নাসির ভাই বাংলাদেশ মাটির মানুষের একজন আদর্শ প্রেমিক হিসাবে গণমাধ্যমকে তুলে ধরলেন 4 নং তেলিহাটি ইউনিয়ন পরিষদে 3 নং ওয়ার্ডের মেম্বার। উনি বলতে চাচ্ছেন যে আপনাদের উৎস উদ্দীপনা নিয়ে এবং এলাকার জনগণের উৎস উদ্দীপনা নিয়ে এবং আমাদের প্রশাসনকে উদ্দীপনা নিয়ে উনি 90-95% মাদক উচ্ছেদ করতে পেরেছেন। এবং আপনার কাছে অবশেষে আমি একটু জিনিসটা জানবো নাসির ভাই, যেহেতু আমাদের পল্লীগ্রাম, হ্যাঁ, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই পল্লীগ্রাম, পল্লীগ্রামের সময় আমরা যদি একটু পিছনে যদি যাই, আমরা যদি হৈমন্তী গল্পের মধ্যে যদি একটু পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের মধ্যে যদি পড়ি, সেখানের মধ্যে আমরা দেখেছি পণ প্রথা অথবা বাল্য বিবাহ সম্পর্কে ছিল, এটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগের কথা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমি স্যাটেলাইটের মাধ্যমে জানতে আছি মানে যৌতুক প্রথা বা পণ প্রথা বা বাল্য বিবাহ বা ইভটিজিং, হ্যাঁ, স্কুল কলেজের ছাত্রছাত্রীকে যাওয়ার সময় একটু ইভটিজিং করলো বা করলো বা একটা 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 ছেলে মেয়ের বয়স হয়নি এরকম ধরনের বাল্য বিবাহ হয়েছে, পরবর্তীতে বিয়ে হওয়ার পরে জিনিসটা দেখা গেল যে একটা
অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমি একটু গণমাধ্যম থেকে জানতে পেরেছি আপনার এলাকার মধ্যে বাল্যবিবাহ এবং ইপটিজিনটা কতটুকু আছে এবং কতটুকু দমন করেছে, সে ব্যাপারটা আপনি গণমাধ্যমকে তুলে ধরবেন। আমি তেলিয়াটি উচ্চ বিদ্যালয়, শুধু আমি এই জনপ্রতিনিধি নয়, আমি তেলিয়াটি উচ্চ বিদ্যালয়ে দুইবার ম্যানেজিং কমিটি মেম্বার ছিলাম, অভিভাবক সদস্য, সেই হিসেবে আমাদের তেলিয়াটি উচ্চ বিদ্যালয়ে তাদেরকে সবসময় তাদেরকে সরাসরি বাল্যবিবাহের কথা বলতাম, তাদেরকে নিয়ে আলোচনা করতাম এবং তাদেরকে এই সাংস্কৃতিক আমরা নিজেদেরকে নিজেরা প্রতিরোধ করার মতন সামর্থ্য তাদের থাকে। আসলে মানুষের সাথে কথা বললে, একটা মানুষের সাথে কথা বললে মানুষ সম্পর্কে জানা যায়। আমি শুধু যে জানতাম যে উনি একজন মেম্বারই ছিলেন তা নয়, উনি যে কথাটা উনি স্যাটেলাইটকে তুলে ধরলেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আলোকিত মানুষ হিসাবে আমাদের স্কুল কমিটির শ্রেষ্ঠ অভিভাবক হিসাবে দুইবার ম্যানেজিং কমিটিতে থাকার জন্য আমি আলোকিত মানুষ হিসাবে আমি নাসিবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার স্যাটেলাইটের মাধ্যমে। যাই হোক, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাল্যবিবাহ এবং আপনারা আপনাদের কোঅপারেশন নিয়ে গণমাধ্যমকে আজকে নাসির ভাই যে কথাটা তুলে ধরেছেন গণমাধ্যমকে যে ইপিজি এবং বাল্যবিবাহ জিরো টলারেন্স অবস্থায় আছে। এবং আরেকটি কথা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কথা উনি তুলে ধরেছেন, কেননা এখন স্কুল কলেজের স্কুল কলেজের মেয়েরা বা ছাত্রছাত্রীরা যারা আছেন তারা অত্যন্ত অ্যালার্ট পার্সন, ঠিক আছে, এখন তারা নিজেই নিজেরটা নিজে প্রতিবাদ করতে পারে বা জানে বুঝতে পারে। এখনো অনেকে স্কুল ছাত্রছাত্রীরা যখন তাদের বাবারা বা মা তারা যখন গার্জিয়ান পক্ষ থেকে যখন বিয়ের জন্য প্রস্তাব করে তখন কিন্তু আমাকে গোপনীয়ভাবে ফোন করে, ফোন করলে আমি এটা ইনশাল্লাহ প্রতিরোধ করি। আমি আমার গণমাধ্যম থেকে নাসির ভাই আপনি এত সুন্দর একটা কোঅপারেশন নিয়ে আসছেন, তো সেক্ষেত্রে পাশ্চাত্য দার্শনিক আশ্বিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের দুটি কর্তব্য রয়েছে, একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহকে সর্বপ্রথম মেনে চলো, তারপর আছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে তুমি মেনে চলো, এরপর আছে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আমি যে তিনটা গুণের কথা বলেছি, রাশকিন যে তিনটি গুণের কথা বলেছেন, একজন বাংলাদেশ মাটি মানুষের একজন কর্মী হিসাবে তিন নম্বর থেকে ওনার তিনটা গুণেই ওনার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওনার তিনটা গুণের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার আলোকিত মানুষ হিসাবে টেবিল টক সাথে যে কথাটা তুলে ধরেছেন যে পাশ্চাত্য দার্শনিক রাশকিন যে তিনটা গুণ বলেছেন, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ তিনটা গুণের মধ্যে গুণান্বিত হয়ে আপনি আছেন আমার স্যাটেলাইটের মাধ্যমে, আপনাকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি স্যাটেলাইটের মাধ্যমে এখানে আমার আলোকিত ভাই বোনরা যারা আছেন, ভাইরা যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরেকটি কথা আমি একটু কাছে যাচ্ছি, এলাকার জনগণ কিন্তু আপনার কাছে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে এবং আপনারও বাংলাদেশের সরকারের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, যেহেতু আপনি এলাকার জনগণের একজন প্রতিনিধি। তো সেক্ষেত্রে নাসির ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, 2016 সাল থেকে যখন আপনি নির্বাচনে পাশ করেছেন, আপনি কোন জায়গাটাকে একটু ডেভেলপ করতে পেরে আপনার কাছে ভালো লেগেছে সে কথাটা আপনি আমাকে। আমি আসলে আমার এলাকাবাসীকে একটু প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি যদি নির্বাচিত হতে পারি আর আমাদের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ বাতিল সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার সাথে সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার এলাকার যে রাস্তাঘাট এটা ইনশাল্লাহ আমি সংশোধন করার জন্য চেষ্টা করছি, উনি আমাকে সহযোগিতা করলে আর সেই হিসাবে ইনশাল্লাহ আমি সরকারিভাবে মোটামুটি 70% ইনশাল্লাহ উপকার পেয়েছি, রাস্তাঘাট করতে পেরেছি এবং তারা আসলে আমার কাছে এলাকার মানুষ জনগণ সাধারণত তারা আমার কাছে চায় না, অন্য কিছু চায় না, শুধু তারা চায় এবং ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা তাদের ডাকে আমি সবসময় সাড়া দিতে পারি এবং ইনশাল্লাহ তাদের ডাকে সবসময় আমি সাড়া দিই, তাদের সুখে দিয়ে কিন্তু আসি এবং থাকবো ইনশাল্লাহ। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, উনি সর্বপ্রথম আমাদের বাতেন সরকার সাহেবকে চেয়ারম্যান সাহেবকে আলোকিত মানুষ হিসাবে উনি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন এলাকার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আপনারা তৃণমূল থেকে শুরু করে অপমান মানুষ পর্যন্ত যারা আছেন সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যে জায়গাগুলি উনি করতে পেরেছেন, উনি গণমাধ্যমকে যে কথাটা তুলে ধরেছেন, আপনাদের উৎসাহিত করা নিয়ে সরকারের মাধ্যমে থেকে যা কিছু আসছে, যেহেতু ওনার 5 বছর সময়, উনি 5 বছরের মধ্যে 2 বছর সময়কালীন মধ্যে সরকারের কাছ থেকে যা কিছু আসছে উনি 75% কাজ পেয়েছেন এবং 75% কাজ আপনাদের জন্য তুলে ধরেছেন, তার প্রকৃত প্রমাণ কিন্তু আপনারা নিজেই আছেন। এবং আমরা গণমাধ্যম থেকে স্যাটেলাইটের মাধ্যমে নাসির ভাই আপনাকে আলোচিত মানুষ হিসাবে আপনি টেবিল টক শো থেকে 75% কাজ করতে পেরেছেন এবং 75% কাজ পেয়েছেন, বিদায় আপনি করতে পেরেছেন, বিদায় আপনাকে আমি স্যাটেলাইটের মাধ্যমে আমি সাংবাদিক ফরাদ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমিও আমার এলাকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারা
আমার স্যাটেলাইটের মাধ্যমে উপস্থিত আছেন এবং স্যাটেলাইটের বাইরে যারা উপস্থিত আছেন, আমি একটু গণমাধ্যম থেকে আরেকটা কথা আমি একটু জানতে চাচ্ছি। যেহেতু আপনি 3 নং ওয়ার্ডের একজন আমাদের আদর্শ একজন সমাজসেবক আছেন, একজন আমাদের মেম্বার আছেন, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসেবে আছেন বর্তমান গ্যাজেটভুক্ত, তো সেক্ষেত্রে আপনি বর্তমান সরকারের কাছে এবং এলাকার যে জনগণের যে চাওয়া পাওয়াটা ছিল, আপনি বর্তমান সরকারের কাছে আপনি কীভাবে চেয়ে নেবে, কী কী জিনিসগুলি একটু উন্নয়ন করা দরকার? আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের বর্তমান সরকার ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ করার জন্য অন্তত ভিক্ষুকদেরকে যাতে ভিক্ষা না করতে হয় তাদেরকে একটি বাড়ি এবং একটি খামার করে দিচ্ছেন, বা একটি বাড়ি দিচ্ছেন তার সাথে আপনি 5 কাঠা করে জায়গা দিচ্ছেন যাতে ভিক্ষা না করতে পারে, তারা ওইখান থেকে উৎপাদন ফসল ইয়ে করে তাদের যাতে ভিক্ষামুক্ত দেশ বা ভিক্ষুকমুক্ত দেশ দারিদ্র্যমুক্ত দেশ করতে পারে, সেজন্য আমাদের সরকার এই জিনিসটি চালু করেছেন। আমি স্যাটেলাইটের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বর্তমান সরকারকে এবং তারা এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যাটেলাইটের মাধ্যমে আপনারা যারা উপস্থিত আছেন, তো সেক্ষেত্রে আপনার এলাকার জনগণের জন্য আমাদের বর্তমান সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কী আছে সে কথাটা একটু তুলে ধরবেন। আসলে আমাদের এই সরকার জনতা শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এটা ইনশাল্লাহ মোটামুটি হয়েছে। রাস্তাঘাটে যোগাযোগের উন্নয়ন 70% হয়েছে, আর বিশেষ করে আমাদের এলাকার ভিক্ষুক ইনশাল্লাহ আশা করি নাই, তাও যদি থাকে সেটা হয়তো বয়স্ক হিসাবে, আর আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা সরকার যথেষ্ট পরিমাণ দিচ্ছে। আমরা মোটামুটি আরও আশা করছি এই সরকার যে বাকিটুকু দিবে, আর সেই হিসাবে এলাকায় মোটামুটি এখন সন্ত্রাসমুক্ত, আমি আমার এলাকায় যতটুকু জানি যে সন্ত্রাস আসলে তেলিয়াটি ইউনিয়ন পরিষদের মধ্যে আমি 3 নং সবচাইতে অবহেলিত এবং নিপীড়িত, আর এই এলাকাটা অত্যন্ত গরিব জনবহুল এলাকা। তারপরও আমি যতটুকু আমাদের তেনেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ আব্দুল বাতেন সরকার আমাকে ব্যক্তিগতভাবে অনেকটা সহযোগিতা করে, যেহেতু এলাকা বড়, আমাদের অর্থ অনেক বড়, জনসংখ্যা বেশি, সেই হিসাবে আমাকে উনি আমাকে স্পেশালিভাবে কিছুটা দেখে। আর আমি ইকবাল হোসেন সবুজ ভাই, উনি জেলা সেক্রেটারি হওয়ার পরে ওনার কাছ থেকে কিছু সহযোগিতা আমি পাই বিভিন্ন হিসাবে, আশা করি বাকিটুকু ইনশাল্লাহ পাবো। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আপনারা যারা খেটে গাঁও মানুষ থেকে শুরু করে আপন তৃণমূল মানুষ থেকে শুরু করে আপন পর্যন্ত মানুষ যারা আপনার ভিপি পার্সন আছেন সবাইকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উনি বর্তমান সরকার যে সমস্ত ভাতাগুলি দিচ্ছেন, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সেগুলি নিয়ে উনি সন্তুষ্ট প্রকাশ করছেন এবং টিআরকা বিঘা থেকে শুরু করে এনজিএসপি থেকে শুরু করে যে সমস্ত আবদারগুলি ওনার আছে উনি 100% অ্যাচিভমেন্টগুলি আমাদের স্থানীয় সরকারের কাছ থেকে উনি নিচ্ছেন এবং তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য উনি আমাদের বাতেন সরকার সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করছেন। কেননা বাতেন সরকার সাহেব ওনাকে কাজগুলি ঠিকমতো দিচ্ছেন, বিদায় আপনাদের এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রত্যেকেই এরকম আদর্শ প্রেমেই থাকতে হবে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমার শ্রদ্ধেয় তেলিহাটি ইউনিয়ন পরিষদের আমাদের আলোকিত স্বনামধন্য চেয়ারম্যান জনাব বাদল সরকার সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সাথে আমাদের আজকে যারা আপনারা খেটে খাওয়া মানুষ আছেন, আমি একটি কথা শুনে আমি একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম যে পৃথিবীতে কিছু কিছু মানুষের আলোকিত মানুষ আছেন যাদের আলোকিত মানুষের কথা না বললে নাই হয়। উনি স্যাটেলাইটের মাধ্যমে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ মাটি মানুষের নেতা, আমাদের গাজীপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের জনাব সবুজ ভাইকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সবুজ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে ইসলাম ধর্মের মধ্যে একটি কথা বলেছেন যে মানুষকে কিছু যদি দিতে হয় কথার মাধ্যমে হোক বা টাকার মাধ্যমে হোক, যেটা তুমি ডান হাতে দাও যাতে বাম হাতে যাও যাতে খবর না পাওয়া যায়। আপনারা যেভাবে আলোকিত মানুষ হিসাবে আপনারা ওনাকে উৎসুদীপনা দিয়েছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি যে একজন আদর্শ প্রেমিক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ প্রেমিক হিসাবে আমি নাসির ভাইকে পেয়েছি। নাসির ভাই যেই কথাটা গণমাধ্যমকে তুলে ধরব, সবুজ সাহেবের সম্পর্কে উনি গণমাধ্যমকে তুলে ধরো যে যার কাছ থেকে অনেকটুকু উৎসুদীপনা পেয়ে আপনাদেরকে আলোকিতভাবে হিসাবে আপনাদের আলোর সন্ধান দিতে পারছে, এটা আমাদের জন্য একটা বিশাল
ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট, এটা আমাদের বিশাল একটা ট্রেডিশনাল। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, প্রথম তোমার আল্লাহর শুক্রিয়া আদায় করো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অর্থাৎ তুমি তোমার পিতামাতাকে মান্যগণ্য করো, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড অর্থাৎ মানবসেবা তুমি করো। নাসির ভাই যে জিনিসটা করছেন এটা সম্পূর্ণ একটা নর্ম মানবসেবা। আপনাদের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা কিন্তু ওনার মোবাইলটা খোলা থাকে, চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা কিন্তু ওনার দ্বার দরজা খোলা থাকে। যখনই আপনারা ওনাকে ডাকেন, যখন এই কোনো কোঅপারেশন দেন, ইউ নো বেটার দেন মি, আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, যার ধরনের উনি প্রমাণ করে দিয়েছেন এলাকার জনগণের রায়ে। এত বড় যে একটা ইউনিয়ন পরিষদের যে একটা ওয়ার্ড, তিন নং ওয়ার্ডের মধ্যে প্রায় মোর দেন 7,000 এখানে ভোটার আছেন, তো 7,000 মানুষের খবরাখবর রাখা তো এইটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনারা যেভাবে ওনাকে উৎসুদীবনা দিয়েছেন এবং আমাদের গণমাধ্যমকে যেভাবে উৎসুদনা দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস আগামী তিন বছরের মধ্যে বাকি যে অসমাপ্ত কাজগুলি আছে ওনার দ্বারাই সম্ভব হবে এবং আলোকিত মানুষ হিসেবে ওনারাই আপনাকে তুলে দিতে পারবে। খেটে খাওয়া মানুষের জন্য বর্তমান সরকার যেই আমাদের আপনার বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং ভিক্ষু ভাতা দিচ্ছেন সেগুলি তুলে ধরেছেন, এবং টিয়ার কাবিকার থেকে শুরু করে এলজিএসপি থেকে শুরু করে যে সমস্ত রাস্তাঘাটগুলি উন্নয়নের কথা তুলে ধরেছেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সাথে আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার এবং আইন শৃঙ্খলা প্রতিমন্ত্রী হিসাবে আছেন আমাদের আনিসুল ইসলাম সাহেবকে, এবং আমাদের যে ভিশন 21-41 আমাদের জননেত্রী শেখ হাসিনা তার এখতিয়ারের মধ্যে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি মধ্যময় দেশে রূপান্তরিত হবে, এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে 21-30 সালের মধ্যে আমাদের দেশটি মধ্যময় দেশে আসবে। তবে আমরা দল বল নিরপেক্ষভাবে যে জিনিসটা দেখতে পেয়েছি যে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ ভিশন 21-41 সালে যে কথাটা এখতিয়ারে বর্তমান সরকার তুলে ধরেছেন আমরা মোর দেন 70% কাছে কাজ আমরা করতে পেরেছি। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি বলবো যে 70% কাজ কীভাবে হয়েছে, যে জিনিস আপনারা জানেন এক সময় পদ্মা সেতুর কাজ যখন হাতে নিয়েছিল তখন বিশ্বব্যাংকের একটি মূলক কথা বলেছিল, তখন একটি কথা উনি বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, আমি অবশ্যই প্রমাণ করে দেব যে বাংলাদেশের অর্থায়ন থেকে আমি আমার পদ্মা সেতুর কাজ করতে পারবো। শুধু আমরা পদ্মা সেতুর কথা কেন বলবো, আজকে যদি আমরা যমুনা সেতুর কথা বলি তাহলে আমরা যমুনা সেতু পেয়েছি, আজকে যদি আমরা বিক্ষুব্ধ দেশ করতে পেরেছি তাও করতে পেরেছি, তা আমরা আজকে যদি মনে করেন ডিজিটাল বাংলাদেশের কথা যদি বলি তার একটি মাত্র প্রমাণ হচ্ছে যে আজকে রাতে 10টার সময় যখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে যখন প্রচার করব এই জিনিসটা, এবং আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এবং অনলাইন থেকে কিন্তু আপনারা আপনার মোবাইল সেক্টর থেকে কিন্তু ওনার সাক্ষাৎকারটা পেয়ে যাবেন, এটাই কিন্তু একটা ডিজিটালের প্রধান অন্তরায়। আজকে আমি আমার বাংলাদেশ মাটি মানুষের নেতা হিসাবে অর্থাৎ একজন তিন নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নাসির ভাই ভিশন 21-41 সামনে রেখে 21-41 বলেছি, ইতিমধ্যে আপনারা হাঁটিয়াটি পাপা করে সবাইকে নিয়ে প্রায় 70% কাজ করতে সক্ষম হয়েছে, বাকি যে 30% আছে ভিশন 21-41 আগে যে 18 সালে যদি আমরা 70% করতে পারি, বাকি যে 30% আছে 30% সম্পর্কে আপনি মূল্যবান বক্তব্যটা তুলে ধরবেন নাসির ভাই। 30% যেটা হলো আমরা যদি আমরা চিন্তা করছি আসলে জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই দেশকে গ্রাম অঞ্চলে, গ্রাম থেকে গ্রাম অঞ্চলে যেভাবে স্থানীয় সরকারের মাধ্যমে যে পরিকল্পনা নিয়েছে, যদি এই সরকার আবারও পুনরায় আসে ইনশাল্লাহ 30% কাজ করতে আমার 5 বছর সময় লাগবে না ইনশাল্লাহ, এর মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর আজকে এখানে আজকে স্যাটেলাইটের মাধ্যমে কথা বলা করার এখানে আসা একমাত্র এলাকার জনগণের দ্বারাই আমি আসছি, কারণ তাদের মাধ্যমে, তারা যদি আমাকে ভোট না করতো আমাকে ভালো না বসতো অবশ্যই আজকে এখানে সাক্ষাৎ হতো না আর আপনার সাথে কথা হতো না, আজকে স্যাটেলাইটে আমাকে দেখানো হতো না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের সারা জীবন কৃতজ্ঞতা থাকবো, এবং আগামী দিনে যতদিন বেঁচে থাকবো মেম্বারই থাকে আর না থাকো ইনশাল্লাহ। ভিউয়ার্স, ডিজিটালের যেই অন্তরায়টা উনি প্রথমে তুলে ধরেছেন উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, আজকে যেই আমরা সাক্ষাৎকারটি নিতে পেয়েছি, একসময় দেখা গেছে যে বাংলাদেশ টেলিভিশন ছিল আমরা সাক্ষাৎকারগুলি মাটি মানুষের কথাগুলি আমরা তুলে ধরতে পারতাম না, আপনাদের মতো মানুষের যে দু চারটি কথা মনের কথা আদান প্রদান করা সেই জিনিসটা আমরা তুলে ধরতে পারবো না। উনি স্যাটেলাইটকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, আপনি জানেন যে আজকে আমরা 57 দেশের মুক্তি উদযাপন করেছি আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, হ্যাঁ, যেটা বিশ্বের মধ্যে আমাদের তাক লাগিয়ে দিয়েছেন। একসময় বিশ্ব মনে করতো যে বাংলাদেশ একটা দারিদ্র্য মুক্ত দেশ, দারিদ্র ভিক্ষুক দেশ,
হ্যাঁ, যে বিদেশ থেকে শুধু চাওয়া পাওয়া আশা করতো। এক সময় আমরা দেখেছি যে বিদেশ থেকে কোরবানির মাংস দুম্বাই এসেছে। হ্যাঁ, এবারে ঈদের কথাটা যদি একটু দিতে যাই, আমরা একটু দেখেছি যে আমাদের যারা নেতা কর্মীরা যারা আছেন দলবল নিরপেক্ষভাবে, আমি কিন্তু কোনো দলের কথা উল্লেখ করছি না, দলবল নিরপেক্ষভাবে আমরা যে জিনিসটা দেখেছি যে আমাদের প্রত্যেকটা রাজনীতির নেতৃবৃন্দের কাছে যে মাংসটা সরকারি খাত থেকে যে মানে সরি মানুষের কাছ থেকে যে মাংসটা আসছে গরিব দুঃখ অসহায়ের জন্য, ঢাকার মধ্যে আমরা দেখেছি যে দলবল নিরপেক্ষভাবে আপনার মাংসটা সেভাবে জড়তো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি, আমরা যে পরিমাণ বিক্ষোভ পাওয়ার কথা ছিল সেরকম ধরনের বিক্ষোভ আমরা পাইনি, তাদেরকে দিতে পারি নাই। অবশেষে একটা মতামত আমরা দলবল নিরপেক্ষভাবে আমরা করতে পেরেছি আমাদের গণমাধ্যম থেকে, তখন আমরা তুলে ধরেছিলাম যে এই মাংসটাকে কী করা যায় এবং একটা সিদ্ধান্ত দলবল নিরপেক্ষভাবে যাতে একটা সিদ্ধান্ত আসে। আপনারা জানেন এক সময় বহির্বিশ্বের থেকে দুম্বার মাংসটা আসতো, কী জন্য, আমাদের বাংলাদেশ গরিব বিধায়। আজকে আমরা এই কোরবানি ঈদের মধ্যে আমরা আমাদের এই দেশ থেকে যারা দারিদ্র দেশ আছে আমাদের গরুর মাংস কিন্তু আমরা ওইখানের মধ্যে পাঠিয়ে দিয়েছি, রাইট? আজকে আমাদের আজকে কেউ বলতে পারবে না যে আমাদের দেশ হচ্ছে যে দরিদ্র দেশ। আজকে আমাদের যেই কনসেপ্টটা তৈরি করেছেন ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021, সেটাকে আমরা সামনের দিকে যদি অগ্রসর করতে পারি তাহলে আমরা দল বল নিরপেক্ষভাবে সবাই মিলে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমাদের সোনার বাংলাদেশ তৈরি করতে পারবো, সুন্দরমুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে পারবো। এবং আনন্দিত মানুষ হিসাবে আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ, এটা আমাদের দ্বারা সম্ভব নয়, এটা আপনারা করেছেন, এটা আপনারা জনগণ করেছেন। আপনারা জনগণ যদি উৎসুতিপন না দিতে তাহলে কারোরও শক্তি ছিল না সেটা ইয়ে করার জন্য। তার একটি কারণ হচ্ছে যে আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশ, আমাদের জনগণ যা বলবে তাই কিন্তু হবে। আজকে যদি বলে যে জনগণ যদি বলে যে কলের চাকা ঘুরবে না দোকানপাট বন্ধ, তার মেনে নিতে হবে। আজকে যদি বলে যে এই সরকারকে চাই, এই সরকারকে মেনে নিতে হবে, এটা বাস্তব প্রমাণ হচ্ছে জনগণ। অতএব আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা দল বল নিরপেক্ষভাবে চলুন আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলি। এবং আসন্ন একাদশ সংসদ নির্বাচন খুব সন্নিকট চলে আসছে, আমি বাংলাদেশের মাটি মানুষের একজন দেশপ্রেমিক হিসাবে এবং দুইবার শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে স্কুলে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে নাসির ভাই, একাদশ সংসদ নির্বাচনের মধ্যে আপনি কাকে মনোনীত করলে আপনার সবচেয়ে ভালো হবে, অথবা এক্স ওয়াই জেড যাকে মনোনীত করা হয় আপনি আপনি একজন গণমাধ্যম হিসাবে আমাদের স্যাটেলাইটকে তুলে ধরবেন একাদশ সংসদ নির্বাচন সম্পর্কে, জনাব নাসির ভাই। আসলে আমি তো যেহেতু জনপ্রতিনিধি হয়েছি, আমি আমার গ্যাজেটভুক্ত হয়েছে, আমি টিউনের কাছে শপথ করেছি, আমি তো সরকারি দলের লোক। হ্যাঁ, আমি এখন তো আমার নিজের ব্যক্তিগত কোনো কিছু নাই, মানুষের জন্য এবং সরকার দলের পক্ষে কথা বলি। আমাদের এমপি সাহেব এডভোক রহমত আলী সাহেব অত্যন্ত ভালো লোক ছিলেন। এই এই সমাজে এখন এই যুগে এলাকায় ঘুরে ফিরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এমপি সাহেব